আমাদের অভিভাবকের নাম কি? মোদি। হ্যাঁ, আমাদের অভিভাবকের নাম বাংলার দিদি নাকি? আর অভিভাবকের নাম কি বলছে? মোদি। কার আরে? আর বলছে দিদি। দাদাও না দিদিও না, আমাদের সবার অভিভাবক হলেন, সবার গার্জেন হলেন, ইমানওয়ালাদের অভিভাবক হলেন, জোরসে বলো আল্লাহ, ইমানওয়ালাদের অভিভাবক তিনি। পৃথিবীর মানচিত্রে অন্য কেউ? অন্য কেউ না। পৃথিবীর মানচিত্রে যারাই এসছে, আপনি আমি যার পিছনে ছুটব, যেগুলোকে মনে করেছেন হিতাকাঙ্ক্ষী, একটা জিনিস মাথায় স্পষ্টভাবে ঢুকিয়ে নেবেন, যতদিন আপনি দিতে পারবেন ততদিন আপনার, আর যখন আপনার দেওয়া বন্ধ হয়ে যাবে, গাছ যতদিন ফল দেয় ততদিন মুনিব খুব যত্ন করে, আর গাছ যখন মরে যায় তো কাঠুরিয়াকে ডেকে নিয়ে এসে ফিনিশ করে। শুনছেন এদিকে কথা? আগে কি বায়ান শুনেছেন না শুনেছেন দেখার দরকার নাই, এখন দেড় ঘন্টা অন্তত 10টা পর্যন্ত আমার দিকে ধ্যান দেন, অনেক অনেক ধ্যান, 10:30 পর্যন্ত অনেক ধ্যান অনেক দিকে দিয়েছেন, এদিকে একটু ধ্যান দেন। বর্তমান যা সময় আর যা পরিস্থিতি, আমি আগেও বলেছি আবারও বলছি, বললে মা মার খাবে, না বললে বাপ ব্যাং খাবে। কারণ একটা জিনিস স্পষ্ট, টকের জ্বালায় পালিয়ে এসে তেঁতুল তালায় বাস। কি বললাম? কথা বলেন, টকের জ্বালায় পালিয়ে এসে তেঁতুল তলায় বাস, তার মানেটা কি বুঝলেন? কথা বলেন, তার মানেটা কি? যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয়, প্রবাদ বাক্যে আমাদের মুরব্বীরা বলে না? তো টকের জ্বালায় পালিয়ে এসে তেঁতুল তলায় বাস মানে হলো, টকের জ্বালাতে টক থেকে পালিয়ে আসলাম, এসে যেখানে বাসা বাঁধছি তাকিয়ে দেখি সামনেই তেঁতুল গাছ। আমার আপনার জিন্দেগিতে এই সময়টা এত গুরুত্বপূর্ণ একটা সময়, কারণ আমি আপনাকে একটা কথা বলে রাখলাম, প্রথমেই বলছি শুনেন, আল্লাহ এই মুহূর্তে হিন্দুস্থানের বিভিন্ন রাজ্য সফর করাচ্ছে আমাকে, কয়েকটা দেশও গেলাম, সারা হিন্দুস্থানের মাটি, আপনার আসাম বলুন, ত্রিপুরা বলুন, মেঘালয় বলুন, অরুণাচল প্রদেশ বলুন, ঝাড়খণ্ড বলুন, বিহার বলুন, আর বাংলা বলেন, আপনাকে আন্তরিকতার সাথে একটা কথা প্রথমেই আমি শুরুয়াত করেছি, আমাদের অভিভাবক হলেন দাদাও নয় দিদিও নয়, আমাদের অভিভাবকের নাম, কথা বলেন আল্লাহ। এটা কারা কারা মানেন না তারা হাত তোলেন, সবাই মানেন? তিনি যে আমাদের অভিভাবক সবাই মানেন, মাশাআল্লাহ, এটাকে মনে রাখবেন।